দাঁত কেলাচ্ছে বসে বসে। চলো নেক্সট নেক্সট দাও, শিগগিরই গাইবো। এখানে অনেকে আছেন, লজ্জার কিছু নেই। অনেকে বাপজির আছেন, কার কার আব্বু নেই একটু হাত তোলেন দিন দেখি। আব্বু নেই কার কার, বাপ নেই কার কার একটু হাত তোলেন। হ্যাঁ হাত নামান, হাত নামান। মা নেই কার কার হাত তোলেন। একটা জিনিস শুনুন, বাপ মা চলে গেছে, কবরে মাটি দিয়ে এসেছি তাই না, বুকের ওপরে। আচ্ছা মা যতদিন ছিল কি আমাদের বোঝা ছিল, বাপ যতদিন ছিল আমাদের কি বোঝা ছিল, ছিল না। তাহলে সেই বাপ মা চলে গেছে, দেখবেন যারা আমরাও তো একদিন বাপ মা হব তো, তাই তো নাকি। তাহলে আমরা বাপ মার সাথে যে ব্যবহার করব, আমার সন্তানেরা কিন্তু সেই ব্যবহার করবে তাই না বাবা, করবে কি না, আমাদের সাথে কিন্তু সেই ব্যবহার করবে তাই না। তাহলে আজ যাদের বাপ মা মরে গেছে, দেখবেন ছেলেরা বেশি না কাঁদলেও মেয়েরা এসে কিন্তু কাঁদে, কাঁদে না। শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি যখন খবর পায় যে আব্বা আম্মা মরে গেছে, মেয়েরা দেখবে এসে হাও মাও করে কাঁদে, কেউ দাঁতে লেগেও পড়ে যায়, হয় না বাবা। কেন, সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে রেখেছিল তাই না, সে মাকে কত কষ্ট দিয়েছি, কত লাথি মেরেছি, কত ব্যথা দিয়েছি তাই না। সেই মায়ের সানে ভালো করে শুনবেন, যার আব্বা আম্মা নেই সেই গজলটি শুনলে বুঝতে পারবেন। তবে আমি একটুখানি টেলার দিয়ে রাখছি, ঠিক আছে, টেলার দিয়ে রাখছি। অরিজিনাল কোন সুর যে বলতে পারবেন, তিনজন ছেলে নেব আর তিনজন বোন নেব, ঠিক আছে, তিনজন ভাই আর তিনজন বোন, ঠিক আছে, টোটাল 6 জন। যদি না হয় 2 জন 2 জন 4 জন স্টেজে কিন্তু আসতে বসে বললে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি দেবো, ঠিক আছে। তবে একটুখানি টেলার দিয়ে রাখছি, আমার ভাইরা 2টো গজল রিকোয়েস্ট করেছেন, সেই গজলটি বলার পরে তারপর বলবো। আর যদি বলো যে না ভাইজান এখনই বলতে হবে তাহলে বলবো, ঠিক আছে। চলো শুনতে থাকুন, ছোট্ট করে বলছি, ঠিক আছে, টেলার দিচ্ছি। মা গো মা সোনা মা, একটু বলো না পিতাজি কোথায় মর, দেখে বার বাসনা পিতাজি কোথায় মর, দেখে বার বাসনা। সৃষ্টি না করলে তামাম কুল কায়নাত আসমান জমিন কিছু সৃষ্টি হতো না। ঠিক আছে, আমি চেষ্টা করছি, মানে যে কটা আর কি সপ্তক আবার সম্ভব হবে না মা, সেই জন্য আমি চেষ্টা করছি যতটুকু আমি ছোট ছোট করে পরিবেশন করার জন্য, কেন অনেক নতুন গজল নিয়ে এসেছি সেগুলো গাইতে হবে, তাই ছোট ছোট করে পরিবেশন করছি, শুনবেন, আশা করছি ভালো লাগবে। চলো চলো যে গজলটি আমি পরিবেশন করছি সবাই মন দিয়ে শুনবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা নেই, মা হারা এবং তানা দাদু হারা, আমি এর মাধ্যমে কুইজ রাখবো, যে বলতে পারবে আমার তরফ থেকে ইনশাআল্লাহ প্রাইজ থাকবে, ঠিক আছে। শোনা সবাই মন দিয়ে শুনবেন, যারা আছেন সবাই মন দিয়ে শুনবেন, কবি লিখছে লিখছে। মা গো মা সোনা মা, একটু বলো না, মা গো মা সোনা মা, একটু বলো না পিতাজি কোথায় মর, দেখে বার বাসনা পিতাজি কোথায় মর, দেখে বার বাসনা মা সোনা মা, একটু বলো না মা মা সোনা মা, একটু বলো না পিতাজি কোথায় মর, দেখে বার বাসনা পিতাজি কোথায় মর, দেখে বার বাসনা।
মক্কার মরুভূমিতে খেলাধুলা করতে যান, সবাই আমার সাথে শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন এই গজলটি, শোনার পর তারপর আবার তোমাদের দিকে যাব। যে নবীকে সৃষ্টি না করলে তাম কুল কায়নাত আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, তাই তো শোনা। যে নবী কালকে আমাদের মাঠে ময়দানে মাহশারে আমার গুনাহগার আমাদের মতন গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের ওসিলা বেনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। সবারে পিতা এসে নিয়ে কোলে তোলে আদর করে তাদের দিত ছোমা গালে, সবারে পিতা এসে নিয়ে কোলে তোলে আদর করে তাদের দিত ছোমা গালে। আসে স্নেহ ভালোবাসা কিছুই পেলাম না, পিতাজি কোথায় মর দেখে বার বাসনা, পিতাজি কোথায় মর দেখে বার বাসনা, ভগবান শোনা মা একটু বল না, ভগবান পিতাজি কোথায় মর দেখে বার বাসনা, পিতাজি কোথায় মর বার বাসনা। ভালো করে শুনবেন, শিশু মোহাম্মদ মক্কার মরুভূমিতে খেলাধুলা করছে, সমস্ত বালকের পিতারা এসেছে তাদেরকে কোলে তুলে নেয়, তাদেরকে কোলে তুলে নেয়, সবার গায়ে ধুলাবালি ঝেড়ে দেয়, কিন্তু শিশু মোহাম্মদ চুপচাপ বসে আছে যে আমার আব্বু কখন আসবে। এক হচ্ছে সবার আব্বুর কাছে যেতে ইচ্ছা হয় না, একটা কথা বলুন, ইচ্ছা হয় তো? সবার আব্বুর কাছে যেতে ইচ্ছা হয় বাবা, শিশু মোহাম্মদ আব্বু আব্বু করে ডাকছেন কিন্তু আব্বাকে পাচ্ছেন না, দৌড়ে গেলেন আম্মা জান আমিনার কাছে, মা ও মা আম্মুজি আমার আব্বু কোথায়, আম্মুজি আমার আব্বুজি কোথায় বলো না মা। কে বলছে, কে বলছে? বিশ্ব নবী। কে বলছে? কে বলছে? বিশ্ব নবী। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আমি তোমরা কেউ সৃষ্টি হতে, কেউ হতাম না। তাহলে সেই বিশ্ব নবীর কিছু কাসিদা বলছি, ভালো করে শুনবে। তা শিশু মোহাম্মদ যখন বললেন, মা আমিনা বলছে বাবা তোমার আব্বা দূর দেশে ব্যবসায় গিয়েছে, একদিন না একদিন ফিরে আসবে, তোমরা সবাই মিলে বলো তো বিশ্ব নবীর আব্বা কি আর আসবে, আর আসবে? কোথায় গেছে? মারা গেছে, কবর নামক জায়গায় শাহিত আছে, তাই না? সবার জন্য প্রশ্ন থাকবে, বিশ্ব নবীর আব্বা যে জায়গায় ঘুমিয়ে আছে সেই জায়গাটার নাম কি, যে বলতে পারবেন ইনশাল্লাহ আমার তরফ থেকে উপহার থাকবে। এগুলো হচ্ছে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে গজল শুরু। কবি লিখছেন, আমিনা নিরূপায় কি ভাবে মুখে কয় নাই গো স্বামী বেঁচে সাধে রে দুনিয়ায়, আমিনা নিরূপায় কি ভাবে মুখে কয় নাই গো স্বামী বেঁচে সাধে রে দুনিয়ায়, দেখাতে স্বামীকে, দেখাতে স্বামীকে দিলে রওনা, পিতাজি কোথায় মর দেখে বার বাসনা, পিতাজি কোথায় মর দেখে বার বাসনা, ভগবান শোনা মা একটু বল সোনা মা একটু বল না,
পিতাজি কোথায় মর দেখে বারবার শোনা পিতাজি কোথায় মর দেখে বারবার শোনা শিশু মোহাম্মদ আর শিশু মোহাম্মদের আম্মা জানের নাম কি আমিনা শিশু মোহাম্মদ আর আম্মা জান আমিনা এবং তানার সাথে একজন দাসী গিয়েছিলেন আব্বাজানকে দেখানোর জন্য সেই দাসীর নাম কি দাসীর নাম কি বলতে পারবে এদিক থেকে বাবা উম্মে আইমান কি বলেছে মা কি বলেছে একটুখানি একটুখানি জিজ্ঞাসা করে লজ্জা কিসের আর এগুলো তো আমাদের শিক্ষা নিতে হবে মা মাশাল্লাহ মাশাল্লাহ এই আম্মাজিকে একটা প্রাইজ দি চটপট দে একটা কমিটির ছেলে ভাই এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো কেউ নেই সামনে আল্লাহ কমিটি ভাই একটু সামনে না থাকলে হয় একটুখানি সামনে আসবেন চলো কত সুন্দর অ্যান্সার দিয়েছে কত সুন্দর অ্যান্সার দিয়েছে এক জি বাচ্চা এসো তো বাবা এসো তো আম্মাজানকে প্রেসটা দিয়ে এসো তো এসো এসো শিগগির এসো চলো ভালো করে শুনবেন তাহলে দাসী উম্মে আইমান কে দাসী উম্মে আইমান আমার ইউটিউবার ভাই প্রথম বলে দিয়েছে সেই জন্য আমি ইউটিউবার ভাইকে দেইনি তবে নামার সময় একটা প্রাইজ দেবো দাসী উম্মে আইমান ভালো করে শুনবেন তাহলে যে নবী সৃষ্টি না হলে আল্লাহ কাউকে সৃষ্টি করতো না সেই শিশু মোহাম্মদ আম্মাজান আমিনাকে বলছেন মা আমার আব্বাজান কোথায় বলো না এদিকে আম্মাজান আমিনা শ্বশুর আব্বাজানের কাছে গিয়ে বলছে আব্বাজান আপনার দাদু ভাই খুব ক্রন্দন করছে কাকতি মিনতি করছে আপনি যদি একবার অনুমতি দেন তাহলে যেখানে আব্বা যেখানে শিশু মোহাম্মদের আব্বাজান ঘুমিয়ে আছে সেই জায়গাটা আমি একবার দেখিয়ে নিয়ে আসবো আহারে কবি কি লিখছেন একটু মন আকর্ষণ করবেন মায়ের সাথে নবী চলেন গোটে গোটে দাসী উম্মে আইমান হলেন পথের সাথে মায়ের সাথে নবী চলেন গোটে গোটে দাসী উম্মে আইমান হলেন পথের সাথে পিতাজি কোথায় মর দেখে বারবার শোনা পিতাজি কোথায় মর দেখে বারবার শোনা মগ মা শোনা মা একটু বলো না মগ মা শোনা মা একটু বলো না পিতাজি কোথায় মর দেখে বারবার শোনা পিতাজি কোথায় মর দেখে বারবার শোনা ফিরে আসার পথে হারাই নবী মাকে কাঁদেন শেষ নবী ব্যথা ভরা চোখে শিশু মোহাম্মদ আব্বাজানের কবরের উপরে বুক চাপড়াচ্ছেন আর কাঁদছেন আব্বু আপনি একটু উঠে পড়ুন আমার একটু কোলে তুলে নিন আহারে আব্বা ডাকে সাড়া দেয় না দাসী উম্মে আইমান বলছেন বাবা মোহাম্মদ শিশু মোহাম্মদ এতিম মোহাম্মদ চলো বাড়ি এসো বাবা আমরা সবাই বাড়ি যাব দেরি হয়ে যাচ্ছে শিশু মোহাম্মদ আব্বাজানের কবর ছেড়ে আসছেন আর পিছন দিকে তাকায় আর হাউমাউ করে কাঁদে আল্লাহ আমি আজকে আব্বুকে ডাকলাম আব্বু আমার ডাকে সাড়া দিল না এদিকে আম্মাজান আমেনা চলে গেলেন দাসী উম্মে আইমান ওখানকার পথিকদের বলছেন পথিকেরা আমার সাথে একজন এসেছিল তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আপনারা কি আমার সাথে একটু সহযোগিতা করবেন বলছে হ্যাঁ অবশ্যই করব খুব সংক্ষেপে বলছি সব কিছু কমপ্লিট করে দিলেন চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিলেন ওই সময় শিশু মোহাম্মদ আস্তে আস্তে আসলেন এসে দেখলেন দেখার সঙ্গে সঙ্গে কলিজায় যেন একটা আঘাত লেগে গেল কলিজায় একটা আঘাত লেগে গেল স্বাভাবিক যদি আমার বাপ মায়ের যদি কম্বল চাদর দিয়ে পুরো যদি ঢেকে টান টান হয়ে শুয়ে পড়ে বাবা আমাদের মনে কি একটু উদয় জাগবে না বলুন জাগবে না হ্যাঁ কিনা বলুন জাগবে তো যে কি হয়েছে মা দেখি আহারে শিশু মোহাম্মদ বললেন দাসী উম্মে আইমান আমার মায়ের কি হয়েছে বলো না বলো না আমার মায়ের কি হয়েছে আমার মায়ের তো দমের কষ্ট ছিল আমার মায়ের তো নিঃশ্বাসের কষ্ট ছিল আমি দেখিনি নাই কোনোদিন আমার আম্মুজিকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে শুতে আজকে ঢেকে শুয়েছে কি ব্যাপার
ওই সময়ে দাশম আইমান বলছেন, বাবা মোহাম্মদ তোমার আম্মা জান এই জগতে আর নাই। ওই সময় শিশু মোহাম্মদ আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছিলেন, আল্লাহ আমার আম্মা জান আমার আব্বুজিকে দেখানোর জন্য নিয়ে এসেছিল, আমার আব্বু আমার ফাঁকি দিয়ে চলে গেল, আমার মাও আমার ফাঁকি দিয়ে চলে গেল, আল্লাহ আমি আজকে এতিম হয়ে গিয়েছি, আমি আজকে কার আব্বু আব্বু বলে ডাকবো, কাকে মা মা বলে ডাকবো, আল্লাহ তুমি আমার সাহারা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। তাই কবি ঈশ্বর সন্ধে কি লিখছেন, ফিরে আসার পথে হারাই নবী মাকে, কাঁদেন শেষ নবী ব্যথা ভরা চোখে, ফিরে আসার পথে হারাই নবী মাকে, কাঁদেন শেষ নবী ব্যথা ভরা চোখে, পিতাজি কোথায় মর দেখে বার বাসনা, পিতাজি কোথায় মর দেখে বার বাসনা, মাগো মা সোনা মা একটু বলো না, মাগো মা সোনা মা একটু বলো না, পিতাজি কোথায় মর দেখে বার বাসনা, পিতাজি কোথায় মর দেখে বার বাসনা, মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছে, দাঁত কালাচ্ছ কেন? একটাও তো কেউ ওখানে আসুনি, এরা তিনজন এসে যে আমি এদের তিনজন প্রাইজ দেবো, আর তোমরা এসে দাঁত কালাচ্ছে বসে বসে। চলো নেক্সট নেক্সট দাও, শিগগিরি দাও, বলো তোমার নাম কি, কোথায় বাড়ি? মাশাআল্লাহ বলো, আজকে বলো না নামাজ আছে, নামাজকে বলো না কাজ। মাশাআল্লাহ ঠিক আছে, দাও কে দাও কে দাও কে দাও ওকে দাও, এসো 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 এসো, বলো বাবা শিগগির বলো, আমার মা বলো, মা শিগগির বলো, বলো তোমার নাম কি মা? সামিয়া খাতুন। সামিয়া খাতুন, বাড়ি কোথায় মা? রায়পুর। এখানে বাড়ি? হ্যাঁ, কোন গজলের সুর মা বলো, বলতে পারলেই তোমার প্রাইজ দেবো। হাসবি রব্বি আল্লাহ মাফি করে, একটু তোরা হাসছিস কেন, কি গজলের সুর হয়নি? আল্লাহ আল্লাহ, হ্যাঁ
চলো অরিজিনাল কার সুর কিছু থাক আর বলিস না বলিস সামনে বাজারে আমার দাউদ দেবে না এ খুব ভয় পাচ্ছে মা ভয় করো না সোনা এই এখানে এসেছে আমি খুব খুশি চলো তাহলে কোন গজলের সুর অরিজিনাল সুর আমি বলবো ইনশাল্লাহ আর জানি যিনি রিকোয়েস্ট করেছেন আমার গজলের দিকে ফলো রাখবেন ঠিক আছে রিকোয়েস্টের গজলগুলো একটু ফলো রাখবেন চলুন এটা ধরো সরে জানা চলো যে গজলটা আমি পরিবেশন করব একটু মন আকর্ষণ করবেন আশা করছি ভালো লাগবে